যেমন অফ স্টাডিজ অফ লাভ তার সকল প্রবন্ধের নাম অব দিয়ে শুরু হয়েছে যেমন অব স্টাডিজ অব লাভ সাহিত্যে বিশেষ অবদানের জন্য রানী এলিজাবেথ তার একটি জঘন্য অপরাধের দায়ে প্রাপ্ত মৃত্যুদণ্ড রহিত করেন ফেমাস কোটস অফ ফ্রান্সিস বেকন ওয়ান রিডিং মেক আ ফুল ম্যান কনফারেন্স আ রেডি ম্যান রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান টিউ স্টারিজ সার্ভ ফর ডিলাইট ফর ওয়র্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি শিক্ষা মানুষকে তিনটি জিনিস দেয় আনন্দ সম্মান এবং জীবিকা উপার্জনের ক্ষমতা থ্রি হিস্ট্রি মেক্স ম্যান ওয়াইজ ইতিহাস জ্ঞান মানুষকে প্রজ্ঞাবান করে ফোর সাম বুকস আর টু বি টেস্টেড আদার্স টু বি সোয়ালড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড অর্থাৎ কিছু বই শুধুমাত্র আংশিকভাবে পড়তে হয় কিছু বই ভাষা ভাষা পড়তে হবে অল্প কিছু বই অধ্যবসায় ও মনোযোগের সাথে পুরোপুরি পড়তে হবে উপরের চারটি কোটেশন ও স্টাডিজ প্রবন্ধে আছে আর দ্য মিডল এজ অ্যান্ড ওল্ড ম্যানস নার্সেস যুবক বয়সে স্বামীর কাছে স্ত্রী শিক্ষিকার মতো মাঝ বয়সের সঙ্গী আর বার্ধক্যে সেবিকার মতো সিক্স আ মিক্সচার অফ লাই ডাজ ইভার্ড অ্যাড প্লেজার সত্যের সাথে ক্ষতিহীন মিথ্যা সর্বদাই আনন্দদায়ক সেভেন আ গুড ফ্রেন্ড ইজ আ হিমসেলফ একজন ভালো বন্ধু নিজেরই আরেকটি প্রতিকৃতি এইট ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ ভালোবেসে কেউ জ্ঞানই হতে পারে না নাইন অপরচুনিটি মেক্স এ থেফ সুযোগ মানুষকে চোর বানায় টেন

নিরবত হল এক ধরনের ঘুম যেখানে প্রজ্ঞা লালিত পালিত হয় ফোরটিন আনমেরিড মেন আর বেস্ট ফ্রেন্ডস বেস্ট ম্যাস্টার্স বেস্ট সার্ভেন্টস বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্টস ফিফটিন ওল্ড উড বেস্ট টু বার্নস ওল্ড ওয়াইন টু ড্রিঙ্ক ওল্ড ফ্রেন্ডস টু ট্রাস্ট অ্যান্ড ওল্ড অথর টু রিড Jani Rakabhalu, father of English prose, proshne Alfred the Great, but John Wickley, naam na thakle, Francis Bacon ke father of English prose bola hai. Famous books of Francis Bacon 1. Advancement of Learning 2. Novam Orgamum 3. The Wisdom of Enshrines 4. Divine and Human 5. The New Atlantis Galileo Galilei আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক ইতালীয় পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ ও দার্শনিক গ্যালিলিও হ্যাজ বিন কল্ড দ্য ফাদার অফ অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি দ্য ফাদার অফ মডার্ন ফিজিক্স অ্যান্ড দ্য ফাদার অফ সায়েন্স হি প্লেড আ মেজর রোল ইন দ্য সায়েন্টিফিক রেভলিউশন ডিউরিং দ্য রেসা তিনি দুর্বিক্ষণ যন্ত্রের আবিষ্কার করেন এবং বৃহস্পতি গ্রহের সন্ধান খুঁজে পান His contributions to observational astronomy include the telescopic confirmation of the phases of Venus, the discovery of the four largest satellites of Jupiter, named the Galilean Moons in his honor। বিখ্যাতউক্তি। সূর্য পৃথিবী চার দিকে নয়, বরং পৃথিবী সূর্যের চার দিকে ঘুছে। তবে এ কথাটি খ্রিস্্পূর্ব তৃতীয় অবদে জুতির্বিদ আরিস্টকর্স প্রথম বলেছিলেন।